নিজেদের হোমওয়ার্ক করছিল। তখনই বাইরে লিভিং এরিয়া থেকে কিছু একটা পড়ার শব্দ পাওয়া গেল। দাদা, এই লিভিং এরিয়া দিয়ে কেমন শব্দগুলো আসছে? মনে হচ্ছে বাড়িতে চোর ঢুকেছে। চোর? এবার আমরা কি করব? বাড়িতে তো মা বাবাও নেই। আসতে বল, যদি চোর শুনে ফেলে তাহলে আমাদের দিকেও চুরি করে নিয়ে সাথে চলে যাবে। দাদা, আমাকে আমাকে চোরের সঙ্গে যাওয়ার নেই। তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি বাবাকে ফোন করছি। এই বলে মানিষ বাবাকে ফোন করলো, কিন্তু বাবার ফোন বন্ধ ছিল। মনে হচ্ছে বাবার ফোন বন্ধ। এবার আমরা কি করব? মনে হচ্ছে এবার আমাদেরকেই কিছু করতে হবে। কিন্তু কি? আমি কিছু একটা ভাবছি। এই বলে মনিষ ভাবতে শুরু করলো। তারপর কিছুক্ষণ ভাবার পর ও বলল, এবার আমাদেরকে কিছু একটা করে এই চোরগুলোকে বাড়ি থেকে তাড়াতে হবে। কিন্তু কেমনে? যদি আমরা এদের বিশ্বাস করিয়ে দিই যে আমাদের সাথে বাড়িতে বড়রাও আছেন, তাহলে এরা অবশ্যই পালিয়ে যাবে। হ্যাঁ, এটা ঠিক হবে। চল আমার সাথে, আর যেমনটা আমি